তেল দিয়ে নয় এবার জল দিয়েই বানিয়ে নিন আলুর কুলচা নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আজ তেল দিয়ে নয় একেবারে জল দিয়েই বানিয়ে নেব আলুর কুলচা আর ঘরেতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন এটি খেতে যেমন টেস্টি বানানোর পদ্ধতিও খুব সহজ বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খেয়ে নিচ্ছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন দিয়ে কুলচা বানানোর জন্য প্রথমে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি ময়দা এরপর ময়দার মাঝখানটা একটি চামচের সাহায্যে এইভাবে দেখুন ছিদ্র করে নিচ্ছি সমস্ত ময়দাগুলো চারপাশে দিয়ে দিয়েছি মাঝখানটা ফাঁকা রেখেছিস ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারাও টক দইটা ভালোভাবে ফেটিয়ে তারপর দেবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার চামচের ওয়ান চার ভাগ বেকিং সোডা দিয়ে দেখুন দইয়ের সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার ফলে দইটা কতটা ফুলে উঠছে এতে বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে আপনার ইস্টো ব্যবহার করতে পারেন তাতে আপনাদের ময়দাটা মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে দেখুন ময়দার সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটা দেখুন ভালোভাবে দইয়ের সাথে মাখিয়ে নিয়েছি পাউডার আর বেকিং সোডা দেওয়ার ফলে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয় না এরপর দেখুন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একেবারে জল দিয়ে মাখবে না তাহলে কিন্তু খুবই নরম মাখা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে টোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এর ফলে ময়দাটা খুব সফটভাবে মাখা হবে আর দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব অন্যদিকে দেখুন দুটো বয়েল আলু নিয়ে নিয়েছি আর আলুটা গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা হাতেতেও ছটকে নিতে পারেন তবে গেটারে গেট করলে সময় আলু ঠিক মতো সেদ্ধ হয় না তো গ্রেটারে গেট করে নিলে খুব সহজেই আলুগুলো একদম মিহিভাবে বেরিয়ে আসে আর কোনো দলা ভাগ থাকে না দেখুন আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর দুটো আলু ভালোভাবে গ্রেট করে নিয়েছি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যতটা পারবেন ছোট করে কেটে নেবেন এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভাজা মশলা ধনে জিরে গুঁড়ো ভাজা মশলা দিয়ে দিয়েছি আর দিলাম এক চামচ আদা বাটা এ সমস্ত মশলা সিদ্ধ করা আলুর সাথে ভালোভাবে মেখে নেব সহজ পদ্ধতিতে আজ আপনাদের এই আলুর কুলচা বানিয়ে দেখাচ্ছি যতটা পেরেছি যে ঘরেতে আমরা যেসব উপকরণ ব্যবহার করি সেই সব উপকরণ দিয়ে বানাবার চেষ্টা করেছি তারা বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্টে কিংবা ডিনারে যখন তখনই এই আলুর কুলচা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বলতে বলতে আলুর পুরটা কিন্তু একেবারে বানানো হয়ে গেছে অন্যদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা পনেরো মিনিট হয়ে গেছে আর আপনাদের একটি আঙুল দিয়ে দেখাচ্ছে দেখুন কতটা সফট মাখা হয়েছে দেখতে পেয়েছেন ময়দাটা অনেকটা ফুলেও গেছে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার ফলে এবার দেখুন একটি প্লেটে ময়দা ছড়িয়ে নিয়েছি আর ময়দার ডোটা ভালোভাবে গুঁড়ো ময়দার সাথে আরও একবার হাতে করে ভালো করে মথে নিচ্ছি ময়দাটা করে নেয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব আমি মাঝারি সাইজে লেচি কেটে নিচ্ছি আপনারা লেচিটা ছোট বড় কাটতেই পারেন ফুলচা সামান্য মোটা মোটা হলেই বেশি ভালো লাগে সেই জন্য লেচি কেটে নিলাম এবং লেচিগুলো এরপর গোল গোল শেপ করে নিচ্ছি সব লেচিগুলো গোল করে নিয়েছি ওখান থেকে এবার একটা লেচি নিয়ে দেখুন লেচিটা এইভাবে হাতের সাহায্যে প্রথমে ছড়িয়ে পাতলা করে নিচ্ছি আর একটা বাটি শেপ করে নিয়েছি এরপর এক চামচ পুর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি যেভাবে দেখুন লেচিটা সিল করে নিচ্ছি সেভাবে আপনারা করে নেবেন আর এইভাবে মুখটা আপনারা বন্ধ করে দেবেন ভাবে মূললে বেলার সময়ও ফাটবে না আর ভালোভাবে জুড়ে যাবে ভাবে সব লেচিগুলোর ভেতর আলুর স্টাফিংটা দিয়ে দেব আর আপনাদের যেভাবে মরতে বললাম সেইভাবে আপনারা হাতের আঙুলে করে সিল করে দেবেন লেচিতেই পুর ভরে নিয়েছি এবার একটি লেচি নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে প্রথমে প্রেস করে নেবেন তারপর সামান্য ময়দা ছড়িয়ে দেবেন আর বেলনা দিয়ে ভালো করে ওপর নিচে করে বেলে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু বেলা হয়ে যাচ্ছে আর এটা একটু মোটা বেলতেই হবে যেহেতু কুলচা বানাচ্ছি বলে কুলচার সফট ব্যাপারটা আপনারা পাবেন না তারপর কুলচার ওপরে আমি প্রথমে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সাদা তিল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর বেলনা দিয়ে হালকা করে বেলে নেবেন যাতে ধনিয়া পাতা আর কালো জিরেটা ময়দার সাথে লেগে থাকে অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু হয়ে গেছে জলটা যখনই ফুটতে শুরু হয়ে যাবে তখন আপনাদের দিয়ে দিতে হবে বেলে রাখা কুলচাগুলো কলচাগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আপনাদের দু থেকে আড়াই মিনিট রেখে দিতে হবে দু থেকে আড়াই মিনিট পর দেখুন কলচাগুলো ফুলতে শুরু হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি আর চারপাশ থেকেও একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা আমি মেল্ট করে নিয়েছিলাম টার দেওয়ার পর দেখুন খুন্তি সাহায্যে খুব সহজে আপনারা এইভাবে কুলচাগুলো উল্টে নিতে পারবেন আর পেছনের দিকটা দেখতেই পাচ্ছেন যেমন কুলচা হয় ঠিক সেই রকমই হয়েছে কুলচার পিছনের দিকটাও এইভাবে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে দিয়েছি তাই ভালো করে সেঁকে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সেঁকে নিচ্ছি দেখুন প্রথম কুলচাটা আমার বানানো হয়ে গেছে কত সহজভাবে কত সুন্দর করেই কুলচাটা তৈরি হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কুলচা বানিয়ে দেখাচ্ছি একটা কুলচা বানানো হয়ে গেছে সেহেতু কড়াটা গরমে ছিল আর দেখুন জল দেওয়া মাত্রই ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি আবার কুলচাটা দিয়ে দেব। কুলচাটা জলে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দু থেকে আড়াই মিনিট আবারও রেখে দেব আর আড়াই মিনিট পর দেখুন খুলছি আর কতটা ফুলেছে দেখুন এই রকম হাই ফ্লেমে রেখে দিলে আপনাদের কুলচাগুলো এরকম গোল গোল বলের মতো হয়ে ফুলে যাবে আর চারপাশ থেকে আবারও বাটার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কুলচাটা উল্টে নেব আপনারা এখানে বাটারের পরিবর্তে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আপনাদের আলু কুলচার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান দেখতেই পেয়েছেন প্রত্যেকটা কুলচাই খুব সুন্দরভাবে বানিয়ে ফেলেছি আর একটি থালায় পরিবেশন করে দিয়েছি এই কুলচা আপনারা সসের সাথে বা চিকেন কিংবা চিকেন মাটন কিংবা নিরামিষ কোনো রকম আপনারা চানা সব কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন আর একটি কুলচা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম খুব সহজভাবেই কুলচাটা ছিঁড়ে গেল আর ভেতরটাই দেখুন পুরোটা কিন্তু আলুর পুরে ঠাসা দেখতেই পাচ্ছেন আপনারা আলুর কুলচা বানালে পরের দিনও আপনারা খুব সহজভাবে খেতে পারবেন আর খুব দেখবেন সবটি আছে একটুও শক্ত হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ